টোল প্লাজায় সমীক্ষা নিয়ে রাজ্য সেনাবাহিনী চাপান উত্তর তুঙ্গে রাজ্যকে কিছু না জানিয়ে সেনা মোতায়েন দাবি মুখ্যমন্ত্রীর অভিযোগ মানতে নারাজ সেনা চব্বিশ তারিখে রাজ্যকে চিঠি চিঠির প্রতিলিপি সংবাদ মাধ্যমে দেখালেন সেনা কর্তা রাজ্য প্রশাসনের থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি নিজের বক্তব্যে অনর মুখ্যমন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্যে সেনা নামিয়েছে কেন্দ্র এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন হুঁশিয়ারি মমতার তিরিশ ঘণ্টা পর নবান্ন ছাড়ার আগে বললেন মুখ্যমন্ত্রী সেনা নামিয়ে টাকা তোলার অভিযোগের সত্যতা প্রমাণ করুন মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ইস্টার্ন কমান্ডের প্রমাণ দিতে পারলে তদন্ত হবে সাংবাদিক বৈঠকে দাবি সেনার অল আউট যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে ধর্নায় দলীয় বিধায়করা জানিয়ে দিলেই তো অনুমতি দেওয়া হয়নি সেনাবাহিনীকে পাল্টা বললেন পার্থ চট্টোপাধ্যায় সেনা সমীক্ষা নিয়ে সংসদে তুলকালাম করল তৃণমূল দুই কক্ষে ঝড় তুলল তৃণমূল সাংসদরা পাশে দাঁড়ালো কংগ্রেসও রাজনৈতিক হতাশা থেকেই হইচই অভিযোগ উড়িয়ে বললেন প্রতিরক্ষামন্ত্রী রিজার্ভ ব্যাংকের আশ্বাস ইশার আজও ব্যাংকে অমিল পর্যাপ্ত নগদ চেকে তোলা যাচ্ছে না সর্বোচ্চ চব্বিশ হাজার টাকা কেউ পাচ্ছেন পাঁচ কেউ দশ এটিএমেও হয়রানি অধিকাংশ জায়গায় নো ক্যাশবোর্ড খোলা এটিএম এর লম্বা লাইন হকের টাকার জন্য কালঘাম ছুটল পেনশনভোগীদেরও আজও ব্যাংক পোস্ট অফিসের বাইরে হত্যে দিয়ে সময় কাটল পেনশনারদের প্রতিদিনের সংসার চলবে কিভাবে চিন্তায় পেনশনভোগীরা মাঝরাত থেকে টোল প্লাজায় নিষিদ্ধ পাঁচশো